আমাদের লেটেস্ট ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ওটার পরে বেল আইকনটিকেও প্রেস করুন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান যাবে। দেবী নিজে পান করেন না, তাও কালী পুজোয় মদ দেওয়া হয় কেন? শাস্ত্র কিন্তু কখনোই কালী পুজোয় সরাসরি মদ খাওয়ার কথা বলেনি, এমনকি কালী মদ খাচ্ছেন এই উল্লেখও কম। তাহলে কালী পুজোয় মদ বা কারণ বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈবেদ্য হিসেবে আসছে কোথা থেকে? ভালো করে একটু ভাবুন তো, মা কালীকে কখনো মদ খেতে দেখেছেন? মানে কালীর যে রূপ বর্ণনা পাওয়া যায় তার কোথাও কি কোনো মদ্যপানের কথা উল্লেখ আছে? খুঁজে বের করাটা মুশকিল হবে। এই প্রসঙ্গে একবার দৃষ্টি নিবদ্ধ করা যেতে পারে শ্মশানকালীর রূপ বর্ণনায়। তন্ত্রসাধক কৃষ্ণনন্দ আগামবাগীশ রচিত বৃহৎ তন্ত্রসার অনুসারে এই দেবীর ধ্যানসম্মত মূর্তিটি হল শ্মশানকালী দেবীর গায়ের রং কাজলের মতো কালো। তিনি সর্বদা শ্মশানে বাস করেন। তার চোখ দুটি রক্তপিঙ্গল বর্ণের, চুলগুলি আলুলায়িত, দেহটি শুকনো ও ভয়ঙ্কর, বাঁ হাতে মদ ও মাংসে ভরা, ডান হাতে সদ্য কাটা মানুষের মাথা। দেবী হাস্যমুখে নরমাংস খাচ্ছেন। তার গায়ে নানা রকম অলংকার থাকলেও তিনি উলঙ্গ এবং মদ্যপান করে উন্মুক্ত হয়ে উঠেছেন। বঙ্গে যে আটটি রূপে কালীকে উপাসনা করা হয় তার মধ্যে একমাত্র শ্মশানকালীকেই দেখা গেল মদপানে, কিন্তু এখনও খটকা তৈরি হয়। কেননা দেবীর নামের সঙ্গে জুড়ে থাকা বিশেষণটি বলে দিচ্ছে ইনি গৃহস্থের উপাস্য নন, এর পূজা কট্টরভাবে শ্মশানে প্রশস্ত। তাহলে গৃহস্থর বাড়ির কালী পুজো তো কারণ বাড়ির চল কীভাবে হলো? সেই রহস্যভেদে সবার প্রথমে এগোনো যেতে পারে ইতিহাসের পথ ধরে এবং স্মরণ নেওয়া যাক দেবী চামুণ্ডার। রামকৃষ্ণ ভান্ডারেকারের মতে চামুণ্ডা প্রাকৃতপক্ষে মধ্য ভারতে বিন্ধ্য অঞ্চলে অরণ্যচারী উপজাতি সমাজে পূজিত দেবী। এই সকল উপজাতিগুলির মধ্যে চামুণ্ডার উদ্দেশ্যে পশু ও নরবলি প্রদান এবং মদ উৎসর্গের প্রথা বিদ্যমান ছিল। হিন্দু দেবমণ্ডলীতে স্থান লাভের পরেও চামুণ্ডার তান্ত্রিক উপাসনা এই সকল প্রথা থেকেই যায়। বেশ কথা, কিন্তু শুধু এ মত অবলম্বন করেই ক্ষান্ত থাকা যাবে না। কেননা তন্ত্র মদকে ব্যাখ্যা করেছে অতীব গুরু এক রহস্যরূপে। মদ সহকারে যে তন্ত্র সিদ্ধ পুজো পদ্ধতি বঙ্গের বুকে প্রবর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ। জনশ্রুতি বলে একদা বশিষ্ঠ হাজার হাজার বছর তপস্যা করেও সিদ্ধি অর্জন করতে পারছিলেন না, তখন তিনি বিষ্ণুর নির্দেশে রওনা দেন চীন দেশে দেবী তারার উপাসনা পদ্ধতি আয়ত্ত করার জন্য। চীনে গিয়ে বশিষ্ঠ দেখেন সেখানে পঞ্চমকার অর্থাৎ মদ্যমাংস মৎস্যমুদ্রা মৈথুন সহকারে তন্ত্র মতে দেবী আরাধনা করা হয়। সেই সাধনা পদ্ধতি বশিষ্ঠ নিয়ে আসেন বঙ্গে। পণ্ডিতদের বক্তব্য বৈষ্ণবদের পঞ্চগব্য অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত গোমূত্র গোময়ের ঠিক বিপরীতে দাঁড়িয়ে রয়েছে শাক্তদের মদ্যমাংস মৎস্যমুদ্রা মৈথুন। নিরীহ বৈষ্ণব পূজা পদ্ধতি অস্বীকার করার জন্যই এই উগ্র সাধন পন্থা অবলম্বন, কিন্তু তাতেও কারণ বাড়ির রহস্য পুরোপুরি ভেদ হয় না। তন্ত্র আসলে মদের আলে, অন্য অর্থ লুকিয়ে রাখে উপচারে ব্যবহারে। লোকনাথ বসু তার হিন্দু ধর্ম মর্মগ্রন্থে লিখেছেন পঞ্চমকারের প্রথমটি অর্থাৎ মদ কেবল এক পানীয় নয়, তা আসলে ব্রহ্মরন্ধ্র থেকে খরিত অমৃতধারা বা সাক্ষাৎ আনন্দ। তন্ত্র সাধনার মাধ্যমে কুল কুণ্ডলিনী জাগ্রত হলে খুলে যায় মস্তিষ্কের উপরিতল বা ব্রহ্মরন্ধ্র, তখন যে আনন্দধারা প্রবহমান হয় তাই আসলে মদ্য বা কারণ। আবার সাধক জীবন ও দশ মহাবিদ্যা গ্রন্থে তারাপ্রণব ব্রহ্মচারীর মতো মামা বলতে বলতে যখন ভক্তি নেশার মতো থিতু হবে অন্তরে, তখন সেই মাদকটাকেই বলতে হবে মদ্য। কালিকা উপনিষদেও মদ্য বা কারণ বাড়ির এই অন্তর্নিহিত অর্থের দিকেই জোর দিয়েছে। তার নবম শ্লোকে বলা হয়েছে পঞ্চমাকার দেবসম্মত আধ্যাত্মিক অর্থ বুঝে যিনি দেবীর পূজা করবেন তিনি শত ভজনশীল, তিনি ভক্ত, তার প্রচ্ছন্নতা দূর হয়ে মহত্ব প্রকাশিত হয়, তিনি নির্বিচ্ছিন্ন সুখ শান্তি লাভ করে সংসারের পাশ থেকে চিরমুক্ত হন। সিদ্ধ মন্ত্রজপকারী সাধকের অনিমাদি অষ্টসিদ্ধি লাভ হয়, তিনি জীবনমুক্ত সর্বস্বাস্থ্যবিদ হন, তার হিংসাবৃত্তি বিনষ্ট হওয়ায় তিনি সকল জীবের বিশ্বাসভাজন হন। কিন্তু সাধন মানুষ মদে গুড় অর্থ ভুলেছে। বঙ্গে তন্ত্র মতে কালী উপাসনা জনপ্রিয় হয় একসময় পঞ্চমাকারকে কেবল বহিরাঙ্গেই ব্যবহার করতে থাকে সুবিধাবাদী শাসক শ্রেণী। সে চৈতন্যদেবের আবির্ভাবের সময়ের কথা। তখন মদ মানে উল্লাস, মাংসে মৎস্যে ভোজন, মুদ্রা মানে যৌনসুখের আসন এবং মৈথুন বলপূর্বক শরীর সম্ভোগ।
শান্ত বাঙালি চৈতন্যদেবের প্রভাবে এবং ইংরেজ শাসনের নৈতিকতার জেরে যৌনচারের দিকটি পরে এড়িয়ে গেল ঠিক, কিন্তু জীবে লেগে রইল মাংস আর মৎস্যের স্বাদ, আর মাথায় রইল মদের আচ্ছন্নতা। প্রতি বছর কালী পুজোর রাতে যা তুঙ্গে ওঠে, ঠিক বাল্মীকি প্রতিভার ডাকাতরা যা বলেছে, আজ রাতে ধুম হবে ভারী, নিয়ায় কারণ বাড়ি, ছেলেদের মশালগুলো মনের মতো পুজো দেব, নেচে নেচে ঘুরে ঘুরে। কিন্তু মাকি ভক্তের এই বিস্মৃতিতে আদৌ প্রসন্ন হন সন্দেহ আছে। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, আর এরকম লেটেস্ট ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ধন্যবাদ আপনাদের সকল বন্ধুদের।